আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বিয়ে না করে দাসী বানিয়ে রাখা যাবে কিনা, ইসলাম কি বলছে। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো বিয়ে এবং দাসী দুটা কিন্তু আগের জামানার দিকে মোটামুটি কাছাকাছি হলেও এখনো এখন এই মুহূর্তে এই সময় অনুযায়ী এটা একেবারে বিপরীত দিকে। কিভাবে বিপরীত দিকে? আগে যেমন বিয়ে না করেও নিজের জৈবিক চাহিদা পূরণ করা যেত, নিজের খাহেশাত, যদি খাহেশাতের প্রয়োজন থাকত সেটা প্রয়োজন পূরণ করা যেত, এবং যুদ্ধলগ্ন সম্পদ থাকত, সেখানে যদি দাস দাসী থাকতো অথবা মানুষ কেনা বেচা করা যেত। যেহেতু সেই প্রচলন, সেই প্রথা বর্তমানে নেই, এই জন্য দাস দাসীকে, কোনো মানুষকে আপনি দাসী বানিয়ে রাখতে পারেন না এবং তাকে ইচ্ছামতো প্রয়োজন মতো ব্যবহার করলেন, ফেলে দিলেন, এই অনুমতি, এটা ইসলামের শেষ, মানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই সময়গুলোর মধ্যে এটা তারা বিলুপ্ত করে দিয়েছেন, সেই অনুমতি বর্তমানে নেই, এজন্য বিয়ে না করে দাসী বানিয়ে রাখা যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।